নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো 100 চকলেট চ্যালেঞ্জ। তাহলে ফ্রেন্ড, আমরা 100টা চকলেট নিয়ে বসে পড়েছি, এগুলো সব খাবো আজকে। কত চকলেট খাবো, কার কার ফেভারিট চকলেট একটু কমেন্টে লিখো তো, আর কোনটা ফেভারিট সেটাও লিখে দেবে। কেন বলো তো? কারণ দিয়ে আসবো তো প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আমি। তাহলে চলো বন্ধুরা, চ্যালেঞ্জটা শুরু করা যাক। ভিডিওটা শেষ অবধি দেখো, আর একজন তো জিতবে, আর দুজনকার জন্য থাকছে পানিশমেন্ট, ওরাই পাবে মনে হচ্ছে। চলো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর ফেসবুকে হলে ফলো করে নিও। তাহলে চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো ফ্রেন্ড, আজকের রুলসটা বলে দিই তো, 100টা চকলেট তো খেতে হবে, কিন্তু একটা ছোট্ট রুলস আছে বলে দিই। বলে দিকি, সেটা হচ্ছে 5 মিনিটস টাইমের মধ্যে কে কতগুলো বেশি খেতে পারবে। দেখি হাড়ের মাপগুলো, তোমারটা দেখি মমির ইয়ে হয়ে গেছে, হাড়ের মাপগুলো দেখে নিয়েছ তো? তাহলে চলো তোর হাড়টা দেখা। তাহলে চলো শুরু করা যাক, ফার্স্টে কে হবে তার জন্য কি করতে হবে? চলো তাহলে স্টোন পেপার সিজার, যে প্রথমে জিতবে সে ফার্স্ট খেতে হবে, আর যে হেরে যাবে সে শেষে খাবে, তাই তো? চলো নাও, হাতগুলো তোলো উপরে, স্টোন পেপার সিজার। মা জিতে গেছে, মা প্রথমে খাবে। চলো তুমি আর আমি, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার। কি হচ্ছেটা কি? স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার। আর আমি লাস্ট হয়ে, কিন্তু একটা লাভ আছে। কেন বলো তো? ওদের তো দেখে নেবো কে কটা খেয়েছে। আচ্ছা আমি তোকে বলছি, তুই খা, আমি লাস্ট খাবো। তাহলে চলো শুরু করা, জায়ান্ট ক্লকটা নিয়ে আসো। তাহলে মা, আচ্ছা দাঁড়াও বলে দি, তোমার এই মাঞ্চ থেকে এগুলো সব তোমার, আর দুটো কিন্ডার, আর দুটো খান্দে কিন্ডার জয় ফেরারো। আচ্ছা নাও, আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, উপরে চকলেটটা তোমার। এই এত দাঁড়িয়ে থাকলে খাবো কি করে? ওগুলোকে শুইয়ে দেবে। আচ্ছা এগুলোকে, আচ্ছা এগুলোকে তো শুইয়ে দি, হ্যাঁ, কারণ একটুখানি এরা সব ঘুমিয়ে পড়ুক। নাও তাহলে চলো, দাঁড়াও, স্টার্ট বললে, স্টার্ট বলো আগে, তারপরে। আচ্ছা রেডি? হ্যাঁ রেডি। আপনারা রেডি? একটু তো ঠিক করে গুনুন, গুনুন, গুনবেন। স্টার্ট, স্টার্ট। ওই ডিজাইনটা প্যাকেট অনুযায়ী হবে। দাঁড়া এটাকে খুলি। এ বাবা, প্যাকেট খেয়েছে সেটা ডিজাইন। এই খুলবো কি, এই খুলবো, খোলাটা দেখা। হ্যাঁ হাত থেকে প্লাস্টিক এরম ছিঁড়ে যাবে না, সব উড়ছে, কাঁচি পড়ে গেল। বাবা এত প্যাক, এখানেই তো 5 মিনিট হয়ে যাবে, 1 মিনিট হয়ে গেছে মা। এটা কিন্তু টোটাল একটা প্যাকেট ধরা হবে, টোটাল একটা গোটাটা একটা প্যাকেট। ও বাবা, কাউন্টিং এ অনেক হলো, আমাদের এখানে কিন্তু খেলার বিচারে একটাই প্যাকেট ধরা হবে। হ্যাঁ, এখানকার মধ্যে সবচেয়ে দামি চকলেট ফেরার, ওই জন্য আগে খাচ্ছে ফেরারোর। একটা জিনিস একটু ব্রেন নিয়ে আমি খেলে নি,
আর মাত্র কিন্তু 3.5 মিনিট বাকি আছে। না আর 3.5 মিনিট কোথায় আছে? ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে যাচ্ছে। জল দে। আরে ও গানটা সহজ নয়। পড়ে গেছে আর দেখ সব পড়েই যাচ্ছে, দুটো পড়ে গেছে, তার মধ্যে একটা তুলে দেওয়া হলো। ঘড়ি কিন্তু টিকটিক করে এগিয়ে যাচ্ছে। লজেন্সের জন্য থেমে থাকিনি বা চকলেটের জন্য থেমে নেই। আর মোটে 2 মিনিটেরও কম আছে। টাইম দেবে তো? টাইম তো দিয়েছি পুরো 5 মিনিট। জল পজ কিন্তু হবে না, আস্তে আস্তে খাও। একটা কাটি দেবো ঠেলে দেওয়ার জন্য গলা দিয়ে। টাইম কিন্তু চলছে জলের জন্য। এই বাবা এই খোসা সামনে খোসা সামনে চলে যাচ্ছে। আর 1 মিনিট 59 57 56 55 55 54 53 52 51 51 50 49 এখন একটা কমপ্লিট হয়নি মায়ের। না আর 30 সেকেন্ড বাকি আছে ফ্রেন্ড, 30 সেকেন্ড। এইটা দুটো কাউন্ট হবে তো? ওইটা মানে দুটো, তাই তো? দুটো, এটা দুটো, যেহেতু আলাদা আলাদা বাস করে যাচ্ছে। আঙুলে করে আঙুলে করে আঙুলে করেই হয়ে যাবে। আরে বাপরে। আর 2 1 2 দেখো দেখো স্টপ স্টপ সে একটা একটা খেয়েছে, একটা একটা বাস করে যা। একটা মায়ের স্কোর হলো 1 1। এবার তোমার টার্ন। এবার আমার, ওখানে খাওয়া শেষ হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, তো এটা রেডি করে নিয়ে এবার আমারটা আসছি। চলো তো ফ্রেড, মায়ের তালে স্কোর কত হলো? 1 1। ওটা আমার নেয়াই উচিত হয়নি, ওটা পরে নিলে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি এতগুলো আছে চকলেট, হ্যাঁ এতগুলো না, একটা একটা করে এক কামড় করে দিলেই হবে। তাহলে চলো ফ্রেড, না পুরো ফিনিশ করতে হবে। তাহলে আমরা বাক্স ওয়াইজ গুনছি, যেহেতু এইটা মানে পুরো গোটা একটা, আর এগুলো মানে একটা দুটো এরম কাউন্ট হিসাবে। এবার ওর টান, চলো টাইম স্টার্ট করছি, তোমরাও গুনতে থাকো। স্টার্ট। আমি গুনবো কটা খাচ্ছে। খুব জোর মেশিন চলছে। বাবা আমার তো গলায় আটকে যাচ্ছিল, এত মুখে দিয়ে দিয়েছি। একটা কমপ্লিট। বুদ্ধি করে খেলছে মা। হ্যাঁ এরকম বুদ্ধি করে, আমি ওই জন্য বলেছিলাম আমি আগে খেলবো না, তোর আগে খেলে আমি পাস করে দিয়েছিলাম। দুই একশোটা ফিনিশ করতে হবে তো। হ্যাঁ এবার কোনটা খাবে ভাবছে। কাম অন 1 মিনিট 35 সেকেন্ড 1 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে।
আমি বলবো না, আমি বলবো স্লো হোক। এটাকে শুইয়ে দাও, একটা হয়ে বসে আছে, 2 মিনিট হতে চললো, দুটো এখনো শেষ হয়নি, দুটো এখনো শেষ হয়নি, হাফ আছে, হাফ হয়ে আছে, তিনটে তিন নাম্বার নিয়েছে। কোনো কথা নেই, 2 মিনিট 20 সেকেন্ড। আরে খেলনাটা সাজাতে হবে প্রথমে, তারপরে খেতে হবে। খেলনাটা সাজাও, কি বলো, পেলো না, হাত দিয়েই চাচ্ছ, চলে বেকার, ওটা দেখলো সময় নষ্ট হলো। কটা হলো মা, এটা দুটো, তিনটে, ও তিনটে, কমিয়ে দিচ্ছিলাম, তিনটে, এই দুটো একসঙ্গে ধরবে না, না আলাদা আলাদা কৌটো তো। চারটে, ফোর ফোর, ফ্রেন্ড কাউন্ট করো মা, তুমি এমনি হেরে গেছো, চার নম্বর কমপ্লিট, 5 নিয়েছে। এগুলো খেলে আমার ভালো হতো, টপা টপ খাওয়া যেত, একটা নিয়ে বসে রইলাম। আগে খেলনাটা সাজাতে হবে গো, কোনো কথা নেই, দেখো বন্ধুরা কথা নেই, খেলাটা সাজাতে হতো না। হ্যাঁ, 4 মিনিট হলো, লাস্ট মিনিট বাকি, হয়ে গেল লাস্ট। হ্যাঁ, কথা হলো চারটে তো, 1 2 3 4 5, এটা নিয়ে 6টা হচ্ছে, 6 নাম্বার, ফিনিশ না করতে পারলে কাউন্ট হবে না, হয়ে এসছে, ঘুরি চল তাড়াতাড়ি, এখনো তো খুঁজছে, দেখো না, ওই দেখো, 6 7, বাবারে, এটা মাইন্ড গেম, ও টাইম আপ, স্টপ, কেন মাইন্ড গেম বললাম বলো তো, খুঁজে খুঁজে খেতে হবে, নাহলেই তো হেরে যাবে মায়ের মতো, প্রথমেই বড়টা নিয়ে নিয়েছে। তাহলে ফ্রেন্ড 1 আর 7, এবার আমারটা, ওর পাল্লা, চলো ফ্রেন্ড আসছি, চলো। তো ফ্রেন্ড চলে এলাম, একজনই বাকি আছে কিন্তু, আমার 7, ওখানে 1, ওটাকে আর ধরছি না, তো দেখি কটা খেতে পারে। নাও টাইম স্টার্ট, বাবা খেলনা গুলো কি সাজিয়ে খেতে হবে, আরে ওই রকম কানের কাছে বললে কি করে, খেলনা সাজা, শুধু ব্রেন নিয়ে খেলতে হবে, তাহলেই জিতে যাবো। একটা হলো, এইটা তো মনে আছে, দেখো তো, ও তুমি রাখো, একটা হলো, দুটো হলো, দুটো হয়েছে, আর হয়ে এসছে প্রায় 1 মিনিট, বাবা একবারে কোদালি করে তুলে নিচ্ছে, দুটো দুটো 4টে হয়েছে, পাঁচটা হয়ে মুখ ভর্তি আছে, যতক্ষণ না জীব গড়াতে পারবে ততক্ষণ কিন্তু ছিলে যাবে, পাথর খাচ্ছে আওয়াজ হচ্ছে, এমন পাশে বসে পাথর ভাঙ,
কটা হলো? কটা হলো? পাঁচটা না ছটা হলো? মিলেই হলো। এটা কিন্তু ধরা যাবে না, না আর্ধেক পড়ে গেছে ফ্রেন্ড, আর্ধেক পড়ে গেছে, এটাকে আমি ধরতে হাত ধরবো, আর্ধেক পড়ে গেছে, সেটা আমার দোষ নয়। কখন অনেক টাইম আছে বাবা, বাপরে বাবা দেখিস ঠোসার বাজায় গেল। খেতে হবে তাহলে ফ্রেন্ড চলে এসছি, তো কত কার স্কোর হলো আমার? 7। হ্যাঁ চলো, এখনো আপনি কটা খেয়েছেন? মা খেয়েছি অনেক কটা, দেখো আমি খেয়েছি অনেক কটা, বুঝবো না তো একটা এর মধ্যে কত আছে। তাহলে আমি জেমস এর প্যাকেটটা খুলে এমএম এর প্যাকেটটা খুলে নিতাম, তাহলে অনেক হয়ে যেত আমার। তার জন্য তাহলে আমার এক হয়েছে আর কি বলবো। তাহলে মা 1, ও 7, আর আমি 7.5, ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ তাহলে চলো ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে চলে আসি। হ্যাঁ হ্যাঁ তো ফ্রেন্ড চলে এসছি পানিশমেন্ট নিয়ে, এ নাও তোমার জন্য এনেছি ময়দা, খেয়ে নাও, তোমার জন্য লঙ্কা মেখে নাও। আমার জন্য তো ময়দা আনবি, লঙ্কাটা তো ঝাল, খেয়ে না মেখে। তুমি একদিন আমার মুখ ঠুকে দিয়েছিলে, বাবারে কি ঝাল, কি ভালো সব ছেলে মেয়েরা। তাহলে চলো ফ্রেন্ড, ফ্রেন্ড আমাকে ভালো লাগছে, স্নো ফাইট আমাকে একটু জানাবেন তো কমেন্ট করে কেমন লাগছে। তাহলে চলো ফ্রেন্ড, দুজনে দুটো পানিশমেন্ট নিয়ে নিয়েছে, আবার দেখা হবে নেক্সট ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আজকের মতো টাটা।